পর্যাপ্ত ক্যামেরা রয়েছে। তো আমরা সর্বপ্রথমে একটা লো বাজেটের ক্যামেরা দিয়ে শুরু করব। লো বাজেটের মধ্যে হলো প্রথম হলো 400টি। 400টি হলো স্টিল ফটোগ্রাফি করতে পারবেন এবং এটা দিয়ে আপনি যে কোনো ধরনের স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। একদম লো বাজেটের মধ্যে বেস্ট একটি ক্যামেরা, যাদের বাজেট একদমই কম, মাত্র 6000 টাকায় পেয়ে যাবেন ক্যানোনের 400টি। তারপরে যে ক্যামেরা দেখুন, যেটাতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুটোই করতে পারবেন। একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ক্যামেরাগুলো আমার কাছে রয়েছে, দেখেন। এটা আপনি যদি নিতে চান, এটা হলো ক্যানোনের 1200, যদি স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। এগুলো হলো কন্ডিশনের উপরে প্রাইস হয়, যেহেতু ইউজ ক্যামেরা এগুলো, অবশ্যই বলে দিচ্ছি এগুলো ইউজ ক্যামেরা, তো এগুলো কন্ডিশনের উপরে প্রাইস হয়। তো এই ক্যামেরা যেটা দেখতেছেন, এটা মাত্র এক মাস বা দুই মাস ইউজ করা। তো এই ক্যামেরাটা নিতে পারবেন মাত্র 13,500 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন যে ক্যামেরা দেখতেছেন 1200, এটা নিতে পারবেন মাত্র 14,000 টাকা। আর 1200 এর থেকেও লো বাজেটে, যেমন আপনার 11,000 টাকা বা 12,000 টাকার মধ্যে কেউ নিতে চাচ্ছেন, তাও নিতে পারবেন। আমার কাছে রয়েছে 1200, 11 বা 12,000 টাকা। তারপরে যে ক্যামেরা দেখাবো সেটা হলো ক্যানোনের 1300। 1300টাতে কিন্তু বিল্ট ইন ওয়াইফাই রয়েছে, আপনার ফটো বা ভিডিও এগুলো আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে কেবল ছাড়াই ট্রান্সফার করতে পারেন আপনার ফোনে। তো এটা হলো ক্যানোনের 1300, একদম ফ্রেশ কন্ডিশন বডিগুলো দেখতেই পাচ্ছেন, একদম কালারফুল বডি। তো এই বডিগুলো যদি নিতে চান, নিতে পারবেন মাত্র 13,000 থেকে 15,000 টাকার মধ্যে ক্যানোনের 1300। তো 1300 পরে যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো, যখন মাইক্রোফোন পোর্ট আপনি চাচ্ছেন যে ভিডিও করবেন এবং মাইক্রোফোন পুরিক্ট অ্যাভেলেবেল থাকবে, সেই বডিটা। এটা হলো ক্যানোনের 550D। তো 550D কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড একটা ক্যামেরা, এটা দিয়ে স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। তো এই 550D যদি কেউ নেন, তাহলে মাত্র 14,000 টাকা পড়বে এই ক্যামেরাটা 550D। তারপরে যে ক্যামেরাটা দেখাবো সেটাও আপনার ক্যানোনের 1300, আরও ফ্রেশ কন্ডিশন আছে, দেখেন, এটা 15,500 টাকা পড়বে। তারপরে যেটা দেখাবো সেটা হলো 4000D। 4000D বিল্ট ইন ফ্ল্যাশ রয়েছে একটা, যেটা আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন এবং বিল্ট ইন ওয়াইফাই রয়েছে, এটাতে স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। 4000D খুব বেস্ট একটা বডি। তো এই বডিটা যদি কেউ নিতে চান, নিতে পারবেন একদম নতুনের মতো কন্ডিশন, দেখেন, মাত্র 15 দিনের মতো ইউজ করা। এই ক্যামেরাটা নিতে পারবেন মাত্র 14,500 টাকা, 4000। তারপরে যারা লো বাজেটের মধ্যে একটু ব্লগিং ভিডিও করতে চাচ্ছেন, ডিসপ্লে রুটেড এবং মাইক্রোফোন পোর্ট সাপোর্টের একটা ক্যামেরা চাচ্ছেন, তাদের জন্য হলো ক্যানোনের 600D। তো 600D দেখতে পাচ্ছেন আমার কাছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ক্যামেরা আছে। এই ফ্রেশ কন্ডিশন ক্যামেরা নিলে মাত্র 19,000 টাকা পড়বে। আর এর থেকে লো কন্ডিশন নিতে চাইলে নিতে দিতে পারবো আমরা 16,000, 17,000, 18,000 টাকা। তো D90 একটা বডি আছে, এটা হলো নিকনের D90, এটা হলো প্রফেশনাল বডি। তো এই বডিটাতে দেখেন একটা মিটার রয়েছে, প্রফেশনাল মিটার যেটাকে বলে। তো এই বডিটা কেউ নিতে চাইলে নিতে পারবেন, স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। এই ক্যামেরাটা পেয়ে যাবেন মাত্র 12,000 টাকা। যাদের লেন্স সব আছে 17,000, 18,000 টাকা, তারা এই বডিটা নিতে পারেন, ভিডিওগ্রাফি স্টিল ফটোগ্রাফির জন্য বেস্ট একটা বডি, অনেক শার্পনেস এই বডিগুলোতে আসে। তারপরে যে ক্যামেরা দেখাবো সেটা হলো জাতীয় ক্যামেরা। জাতীয় ক্যামেরা হলো ক্যানোনের 700D। তো 700D ক্যামেরাটা হলো ক্যানোনের জাতীয় ক্যামেরা। এই ক্যামেরাটা একদম দেখেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আমার কাছে রয়েছে, এটারও কিন্তু অনেকগুলো কন্ডিশন আমার কাছে অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন। তো এই ক্যামেরা যদি কেউ নিতে চান, নিতে পারবেন, এটা মাত্র 21,000 টাকাতে শুরু করে 25,000 টাকার মধ্যে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা, দেখেন, এটা মাত্র 5 থেকে 10 দিন ইউজ করা একটা ক্যামেরা, মাত্র 23,500 টাকা পেয়ে যাবে। তারপরে যে ক্যামেরা দেখাবো সেটা হলো ক্যানোনের 60D। তো 60D হলো সেমি প্রফেশনাল বডি, এটাতে প্রফেশনাল একটা মিটার রয়েছে, তারপর এটা ডিসপ্লে রুটেড রয়েছে, তারপর মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড সব কিছুই রয়েছে, তাতে ক্যালভিন রয়েছে, আপনার ফটো ভিডিও আপনি কালারফুল করে তুলতে পারবেন। তো 60D কেউ নিতে চান, নিতে পারবেন, এই ক্যামেরাটা পেয়ে যাবেন মাত্র 18,000 টাকা থেকে শুরু করে 21,000, 22,000, 23,000 টাকা পর্যন্ত। তারপরে দেখাবো আরেকটু আপডেট ক্যামেরা, যেটা হলো 700 থেকেও আপডেট ক্যামেরা এবং ডিসপ্লে রুটেড, টাচ ডিসপ্লে, অটো ফোকাস এবং ওয়াইফাই যুক্ত একটা ক্যামেরা, যেটা আপনার 24 মেগাপিক্সেল এবং 19টা ফোকাস পয়েন্ট সাপোর্টেড একটা ক্যামেরা। এটা কিন্তু একদম ফ্রেশারও অনেকগুলো কন্ডিশন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেমন 750, এটার আপনি দেখেন 750-এর ফ্রেশ আনফ্রেশ দুটোই পেয়ে যাবেন আমার কাছে। এটা মাত্র 27,000 টাকা থেকে শুরু করে আপনি 31,000 টাকার মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ক্যামেরাগুলো, 27,000 থেকে মাত্র 31,000 টাকার মধ্যে পেয়ে যাবেন 750D। তারপরে দেখাবো 200D ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য বেস্ট একটি ক্যামেরা, যেটা শুধুমাত্র ভিডিওগ্রাফির জন্য স্পেশালি বানানো হয়েছিল। তো এটা টাচ ডিসপ্লে, অটো ফোকাস সব কিছু, এভরিথিং রয়েছে, এটারও কিন্তু অনেকগুলো কন্ডিশন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, এটারও কিন্তু অনেকগুলো কন্ডিশন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো এই ক্যামেরা নিলে নিয়ে যেতে পারেন মাত্র 31,000 থেকে 33,000 টাকা। তারপরে যে ক্যামেরা দেখাবো এটা হলো 77D কিন্তু বেস্ট একটা ক্যামেরা, এটাতে একটা প্রফেশনাল মিটার রয়েছে, দেখেন, ছোট্ট একটা মিটার। তো এই ক্যামেরাটা দিকে নিতে চান, নিতে পারেন মাত্র 32,000 থেকে 77D। তারপরে একটা প্রফেশনাল ক্যামেরা দেখাই, সেটা হলো ক্যানোনের 60D। 60D দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন, মাত্র 15 থেকে 20 দিন হবে বা এক মাসের মতো হবে, এই ক্যামেরা নিতে পারবেন মাত্র মাত্র 48,500 টাকা।
তারপর একটা ক্যামেরা দেখাবো যেটা বেস্ট অফ বেস্ট ক্যামেরা, সেটা হলো ক্যানন 800D। 800D-তে বিল্টইন ওয়াইফাই, মাইক্রোফোন পোর্ট, সাপোর্টেড টাচ ডিসপ্লে, অটো ফোকাস, সব কিছু, এভরিথিং কি নাই বলতে পারেন এক কথা এই ক্যামেরাটাতে। তো এই ক্যামেরা দিকে নিতে চান, নিতে পারবেন মাত্র 34,500 টাকা, মাত্র 34,500 টাকা, 800D। 800D।